রাজ্যে জনগণকে উন্নত বিদ্যুৎ পরিষেবা প্রদান করার লক্ষ্যে দিনরাত কাজ করে চলেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। এবার রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ফলে ভবিষ্যতে বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটানোর লক্ষ্যে সূর্যমণিনগর স্থিত 132 কেভি সাবস্টেশনটিকে 400 কেভি সাবস্টেশনে উন্নতিকরণ করার লক্ষ্যে সার্বিক বিষয় তদারকি করতে বুধবার সূর্যমণিনগর স্থিত 132 কেভি সাবস্টেশন পরিদর্শনে যান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। এদিনের এই পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যবাসীকে চাহিদা অনুযায়ী বর্ধিত বিদ্যুৎ পরিষেবা প্রদানের পাশাপাশি হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য 132 কেভি থেকে 400 কেভি সাবস্টেশনে উন্নতি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশে আন্তঃসীমান্ত অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার ক্ষেত্রেও এই সাবস্টেশন উন্নতিকরণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই 132 কেভি সাবস্টেশনটিকে 400 কেভিতে উন্নতিকরণ করতে হলে এই সাবস্টেশনের সাথে পালাটানা, মনারচক, রুকিয়া, বড়মুড়া, আরসিনগর এবং অন্যান্য সাবস্টেশনগুলিকেও যুক্ত করা হবে এবং এই সাবস্টেশনটি উন্নতিকরণের পর সেই সাবস্টেশনটি রাজ্যের প্রধান বিদ্যুৎ হাব হিসেবে স্বীকৃতি পাবে। এই 132 কেভিটা সাবস্টেশনটা আপডেট দরকার। কেন দরকার? কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক প্রত্যেক বছর একটা সার্ভে করে যে এই বছর কত পিক ডিমান্ড হতে পারে সারা রাজ্যের, সারা দেশের জন্য, আমাদের আমাদের জন্য এরকম একটা সার্ভে। এতে দেখা যায় যে এই বিদ্যুৎ চাহিদা আমরা যেমন 2300 আমাদের কত লাগবে, 393, 24-25, 448, দেখা যায় 30-31 আমাদের লাগবে 703 মেগাওয়াট। এই যে 703 মেগাওয়াট লাগবে, আগের থেকেই প্রিপারেশন থাকতে হবে আমরা কীভাবে বিদ্যুৎ যেমন উৎপাদন করবো, সাথে সাথে ট্রান্সমিশন কীভাবে করবো, শক্তিশালী ট্রান্সমিশন সিস্টেম থাকবে। এই 400 কেভি সাবস্টেশন আমরা দেখা যায় 703 লাগবে আমাদের 2031 আমাদের লাগবে 703 মেগাওয়াট প্লাস আমরা রাফলি 200 মতো মেগাওয়াট আমরা বাংলাদেশকে দেবো, তাহলে আমাদের 903 লাগে। এই যে 903 লাগে, এই যে ম্যাপটা দেখছেন, এটা হলো সূর্যমণিনগর আমরা দাঁড়িয়ে আছি, এই সূর্যমণিনগর দাঁড়িয়ে আছে, এর সাথে যুক্ত হবে পালাটানা, মনারচক, রুকিয়া, বড়মুড়া এবং আশ্রীনগর দ্বীপ, এই সবগুলি যুক্ত হয়েছে, এটাও যুক্ত এবং এই সাবস্টেশন ফোরেনটিকে উন্নীত হওয়ার পর রাজ্যে এটা একটা প্রধান হাব, বিদ্যুৎ হাব হিসেবে স্বীকৃতি হবে। এটা যাতে আরো শক্তিশালী হয় এবং এই জন্য টোটাল খরচ হবে 191 কোটি 20 লক্ষ খরচ হবে। এই টাকাটার ব্যবস্থা আমরা করতে হবে, যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সম্মতি দিয়েছে, কিন্তু টাকাটার ব্যবস্থা করতে সেই জন্যেই সেক্রেটারি সাহেব, MD এবং যে এবং যারা আছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এটা আমরা ইভেন আমি যখন তাওয়াং গিয়েছিলাম সেখানেও উত্তর পূর্বাঞ্চলের মিটিংয়ে আমরা যেটা আলোচনা হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে সম্মতি প্রদান করা হলেও এই প্রকল্পটিকে বাস্তবায়িত করতে যে অর্থের প্রয়োজন সেই অর্থ যোগানের জন্য রাজ্যের বিদ্যুৎ দপ্তর সর্বপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী। এই দিনের এই প্রদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের MD দেবাশিস সরকার, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের GM রঞ্জন দেববর্মন সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, RE News।